গুড মর্নিং স্টুডেন্টস সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক টুডে নাইনটিনথ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস ফাইভ সাবজেক্ট বাংলা ব্যাকরণ বই ভাষা মুকুল আজকে আমরা করব তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে এস এ টু এর সিলেবাস ক্রিয়ার কাল ক্রিয়ার কাল ক্রিয়া কথার অর্থ কী ক্রিয়া কথার অর্থ হচ্ছে কাজ করা আর ক্রিয়ার কাল বলতে বোঝায় যে সময়ে কোনো কাজ সম্পাদন করা হয় তাহলে চলো ক্রিয়ার কাল সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব ক্রিয়ার কাল কাকে বলে বাক্যে সমাপিকা ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে তাহলে ক্রিয়ার কাল কি আমি এটা বললাম যে ক্রিয়া মানে কাজ করা আর ক্রিয়ার কাল মানে যে সময়ে কাজ করা হয় তাহলে বাক্যে সমাপিকা ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে এছাড়া তোমরা আরেকটি সংজ্ঞাও বলতে পারো যেটি তোমাদের কাছে সহজ হবে সেই সংজ্ঞাটি তোমরা লিখবে তোমাদের এই সংজ্ঞাটি বইতে দেওয়া রয়েছে এই সংজ্ঞাটি আমি লিখে লিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি তোমাদের যদি এটা সহজ মনে হয় তাহলে তোমরা এই সংজ্ঞাটিও লিখতে পারো ক্রিয়ারকাল কাকে বলে যে সময়ে ক্রিয়া সংঘটিত হয় সেই সময়কে ক্রিয়ারকাল বলা হয় অর্থাৎ যে সময় আমরা কাজ করি বা কোনো কাজ সম্পাদন হয় সেই সময়কে ক্রিয়ারকাল কাল বলে এবার ক্রিয়ার কত প্রকার ক্রিয়ারকাল তিন প্রকার কী কী বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল তাহলে ক্রিয়ার কাল কত প্রকার ক্রিয়ার কাল তিন প্রকার বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এবার বর্তমান কাল আবার কত প্রকার চার প্রকার আজকে আমরা বর্তমান কাল সম্পর্কেই পড়ব বাকি দুটি কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল আমরা পরবর্তী ক্লাসে পড়ব আজকে আমরা বর্তমান কাল সম্পর্কে জানব বর্তমান কাল কি। বর্তমান কাল কাকে বলে যে কাজটি হচ্ছে বা যে কাজটি নিয়মিত হয় তা বোঝানোর জন্য ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলা হয় ক্রিয়ার বর্তমান কাল অর্থাৎ এখন আমি যে কাজটি করছি বা যে কাজটি নিয়মিত হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান কাল যেমন কি সূর্য পূব আকাশে ওঠে আমি বিদ্যালয়ে যাচ্ছি সায়নরা ফুটবল খেলে তিথি ফুল তোলে দেখো এখানে এই বাক্যগুলির দ্বারা এটাই বোঝাচ্ছে যে এই কাজগুলি এখন হচ্ছে অর্থাৎ নিয়মিত হয় সেটাই হচ্ছে বর্তমান কাল এবার বর্তমান কাল কত প্রকার বর্তমান কাল চার প্রকার নিত্য বা সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা তাহলে বর্তমান কাল কত প্রকার বর্তমান কাল চার প্রকার কি কি। নিত্য বা সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা এবার বলছে নিত্য বা সাধারণ বর্তমান কাকে বলে যে ক্রিয়া সাধারণভাবে ঘটে তাকে বলে নিত্য বা সাধারণ বর্তমান অর্থাৎ যে কাজটি আমরা সাধারণভাবে ঘটাই বা করে থাকি সেটাই হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান যেমন লিখি খেলি পড়ি প্রভৃতি আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন দেখো আমি খেলি এটা হচ্ছে একটা সাধারণ কাজ নাকি আমি খেলছি তাহলে এটা হচ্ছে নৃত্য বা সাধারণ বর্তমান আমি খেলি এটা সাধারণভাবে ঘটছে আমার খেলাটা কি হচ্ছে আমি সাধারণভাবেই খেলছি তাই এটা হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান এবার ঘটমান বর্তমান ঘটমান বর্তমান কি যে ক্রিয়া ঘটছে বোঝায় তাকে বলে ঘটমান বর্তমান অর্থাৎ যে কাজটি ঘটছে বোঝায় সেটাই হচ্ছে ঘটমান বর্তমান যেমন খেলছি লিখছি পড়ছি প্রভৃতি আমি এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো আমি পড়ছি আমি এখন কি করছি আমি পড়ছি তাহলে এটা কি ঘটছে আমি পড়ছি এটা হচ্ছে ঘটছে আমি যেমন এখন তোমাদের ক্লাস নিচ্ছি তাহলে এটা এখন ঘটছে তাই তো আমি ক্লাসটা নিচ্ছি তাহলে এটাই হচ্ছে ঘটমান বর্তমান যে ক্রিয়া ঘটছে বোঝায় তাকে বলে ঘটমান বর্তমান এরপর পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত বর্তমান কি যে ক্রিয়া এইমাত্র হয়েছে বোঝায় তাকে পুরা ঘটিত বর্তমান বলে অর্থাৎ যে কাজটি এইমাত্র হয়ে গেছে কিন্তু তার রেশ এখনও চলছে সেটাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান যেমন খেলেছি লিখেছি পড়েছি যেমন আমি একটি উদাহরণ দিয়েছি এখানে আমি লিখেছি অর্থাৎ আমি লেখাটি লিখেছি এখনই লিখেছি এটাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান তাহলে পুরা ঘটিত বর্তমান কি যে ক্রিয়া এইমাত্র হয়েছে বোঝায় সেটাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান এরপরে বর্তমান অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা কী যে ক্রিয়া বর্তমানকালে আদেশ অনুরোধ প্রার্থনা বোঝায় তাকে বলে বর্তমান অনুজ্ঞা যেমন খেলো লেখো পড়ো প্রভৃতি তাহলে বর্তমান অনুজ্ঞা কি যে ক্রিয়া বর্তমানকালে আদেশ অনুরোধ প্রার্থনা বোঝায় অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা বর্তমানে কোনো কেউ আদেশ করা তোমাকে কেউ আদেশ করছে তোমাকে কেউ অনুরোধ করছে বা কেউ প্রার্থনা করছে বোঝায় সেটাই হচ্ছে বর্তমান অনুজ্ঞা যেমন একটি উদাহরণ দিয়েছি আমি তুমি এখন পড়ো তোমাকে কেউ বলছে তোমার মা বা তোমার শিক্ষক বা শিক্ষিকা বলছেন যে তুমি এখন পড়ো তোমাকে আদেশ করা হচ্ছে যে না তুমি এখন পড়ো তাহলে এটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞার দ্বারা কি বোঝায় আদেশ অনুরোধ প্রার্থনা বোঝায় তাহলে আজকে আমরা পড়লাম তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে নতুন একটি অধ্যায় ক্রিয়ার কাল আমি আবারও বলে দিচ্ছি আরেকবার রিপিট করছি যে ক্রিয়ার কাল কি ক্রিয়ার কাল বা কাকে বলে যে সময়ে ক্রিয়া সংঘটিত হয় সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয় অর্থাৎ যে সময় কোনো কাজ সংঘটিত হয় সেটাই হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল কত প্রকার ক্রিয়ার কাল তিন প্রকার বর্তমান কাল বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল কাল কত প্রকার আজকে আমরা বর্তমান কাল সম্পর্কেই পড়লাম তাহলে কাল কত প্রকার চার প্রকার কি কি নিত্য বা সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা নিত্য বা সাধারণ বর্তমান কি যে ক্রিয়া সাধারণভাবে ঘটে সেটাই হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান যেমন আমি খেলি ঘটমান বর্তমান কি যে ক্রিয়া ঘটছে বোঝায় বা যে কাজটি ঘটছে বোঝায় সেটাই হচ্ছে ঘটমান বর্তমান যেমন আমি পড়ছি পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত বর্তমান কি যে ক্রিয়া এই মাত্রই হয়ে গেছে অর্থাৎ যে ক্রিয়াটি এইমাত্রই করা হয়েছে বোঝায় সেটাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান যেমন আমি লিখেছি বর্তমান অনুজ্ঞা কি বর্তমান অনুজ্ঞা হচ্ছে যে কালের দ্বারা বা যে ক্রিয়ার দ্বারা আদেশ করা অনুরোধ করা বা প্রার্থনা করা বোঝায় সেটাই হচ্ছে বর্তমান অনুজ্ঞা যেমন তুমি এখন পড়ো এখানে তোমাকে আদেশ করা হচ্ছে তুমি এখন পড়ো তাহলে এটাই হচ্ছে বর্তমান অনুজ্ঞা তাহলে তোমরা বাড়িতে এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের ক্রিয়ার কাল থেকে তোমরা আজকে বর্তমান কাল সম্পর্কেই বাড়িতে ভালো করে পড়ে মুখস্থ করবে এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিচ্ছি এই বাংলা বানানগুলিও তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং খাতায় লেখার অভ্যাস করবে সম্পন্ন দন্ত স ময় প দন্ত নয় ন সম্পন্ন অনুজ্ঞা সরেও দন্ত নয় হস্যু, ইয় বর্গীয় জয় আকার অনুজ্ঞা দ্বিতীয় দয়বয় রস্বি তয় দীর্ঘি অন্তঃস্থ অ দ্বিতীয় সংঘটিত দন্ত দন্তস অনুস্বর ঘ ত সংঘটিত। নিত্য দন্ত নয় রস্বীকারে নি তয় জফলা নিত্য তাহলে তোমরা বাড়িতে এই বাংলা বানানগুলি ভালো করে বানান সহযোগে পড়বে পড়ার পরে খাতায় লেখার অভ্যাস করবে থ্যাংক ইউ